আচ্ছা, আমরা হ্যালো, আমরা এখানে যেটা দেখতে চাই আসলে সেটা হলো যে লুপ। এখন এই লুপ গুলো বলার আগে আমাকে বলতে হবে যে জাভা তিনটা সিকোয়েন্স, তিনটা কন্ট্রোল স্ট্রাকচার ফলো করে প্রোগ্রামকে ম্যানেজ করার জন্য। আমরা তিনটা স্ট্রাকচার ফলো করি, একটা হলো সিকোয়েন্স, একটা হলো ইটারেশন, আর একটা হলো সিলেকশন। কন্ট্রোল স্ট্রাকচার একটা প্রোগ্রামকে কন্ট্রোল করার জন্য, একটা ব্লক অফ কোডটাকে কন্ট্রোল করার জন্য। যখন একটা ধারাবাহিকভাবে কোনো কোড থাকে তাকে আমরা বলি সিকোয়েন্স, একটার পর একটা আমরা রাখবো। যেমন ইনপুট, প্রসেস, আউটপুট, এটা একটা সিকোয়েন্স। যেমন আমি একটা ডাটা ইনপুট দিলাম, তারপর ডাটাটাকে কনভার্ট করলাম, যোগ বিয়োগ ভাগ গুণ করলাম, তারপরে আউটপুট প্রডিউস, এই জিনিসটাকে আমরা কি বলি সিকোয়েন্স। আর এই সিকোয়েন্সটাকে কন্ট্রোল করার জন্য আমরা কি করব, ইটারেশন অথবা সিলেকশন ইউজ করবো। ইটারেশন হচ্ছে, যেমন আমি একটা ডাটা আমি ইনপুট দিলাম, রিড স্টেটমেন্ট, একটা ডাটা রিড করলাম, হ্যাঁ একটা ডাটা নিলাম। এখন আমার যদি 10টা ডাটা নিতে হয় তাহলে আমাকে কি 10টা স্টেটমেন্ট লিখতে হবে? আমরা 10 বার লিখবো না, আমরা একবারই লিখে কাজ করবো। যেমন আমি যদি এখান থেকে একটা ছোট্ট একটা এক্সাম্পলের দিকে যাই, ছোট্ট একটা কাজের দিকে যাই, সেটা হচ্ছে আমি সহজ একটা এক্সাম্পল আমরা দেখছি। লুপ এক্সাম্পল আমি নাম দিলাম, এটা হলো বেসিক একটা জিনিস, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন, MAIN মেইন, ARGS নয়ন জয়েন করতে চাইছিল, আমিউল নয়ন, ওর ফোন নাম্বারটা নেই আমার কাছে। ওকে প্লিজ, আমরা সে আমরা একটা স্টেটমেন্ট লিখছি, ডট আউট আউট ডট প্রিন্ট প্রিন্ট অ্যালেন, আমি লিখলাম বাংলাদেশ। আমরা এই এক্সাম্পলটা ইউজ করতে চাই, তাহলে কি আসবে? একবার বাংলাদেশ আসবে না স্যার? এখানে একবার বাংলাদেশ আমাকে শো করবে। হ্যাঁ, এখন এখন আমি এটাকে কম্পাইল করব। আমরা কম্পাইল করলাম, এখন রান করবো এটাকে। এটাকে আমরা রান করব, দেখালো বাংলাদেশ একবার। কারণ আমি যদি বলা হয় যে ঠিক আছে বাংলাদেশ দুইবার দেখাও, বাংলাদেশ দুইবার দেখাও, তাহলে আমি কি করব, দুইবার লিখব এবং আমি কম্পাইল করলাম এবং রান করলাম, আমাকে বাংলাদেশ কবার দেখালো দুইবার। এখন মিত্র বললো যে না আমি তিনবার দেখব, আমি কি দেখব, তিনবার দেখব, তাহলে আমি কি করব, এখন আমি তিনবার লিখবো।
আমি কি তিনবার কপি পেস্ট করবো, তাই তো? জি স্যার। আচ্ছা, হ্যাঁ, আবার কিছুক্ষণ পরে না আমাকে বলল, না স্যার আমি আবার দুবার দেখব, আমি আরেকটা মুছে দিব। তো ব্যাপারটা হচ্ছে, অ্যাকচুয়ালি একটা স্টেটমেন্টকে আমরা যদি বারবার সিকোয়েন্স অফ স্টেটমেন্ট বা গ্রুপ অফ স্টেটমেন্টকে যদি আমি বারবার রান করাই, তাহলে এটাকে আসলে লুপ থাকে, রিপিটেশন অফ এ জব। যেমন এই যে এই স্টেটমেন্ট সিকোয়েন্স বলতে আমি কি বুঝাই, এই অংশটাকে আমি বলতেছি একটা সিকোয়েন্স, ধারাবাহিকভাবে লাইনটা রান করছে। এখন এই স্টেটমেন্টটাকে আমি যদি রিপিট করি, আমি যদি রিপিট করি এই স্টেটমেন্টটাকে, তাহলে তাহলে এটা হবে লুপ। সে আমি লুপটা তৈরি করার জন্য, আমরা লুপটা যখন চালাবো, চালানোর জন্য আসলে যখন লুপ একটা সাকসেসফুলি রান করতে যাব, আমার তিনটা জিনিসের উপর নজর দিতে হবে। প্রথম কথা হলো, লুপটা কোন জায়গা থেকে শুরু হবে, লুপটা কোন জায়গায় গিয়ে শেষ হবে, বা লুপটা শুরু হওয়ার জন্য তার একটা ভ্যালু লাগবে, লুপটা চলার জন্য একটা কন্ডিশন লাগবে, এবং লুপটা কিভাবে কন্ডিশনটাকে ফলস করবে সেই পয়েন্টটা দিতে হবে। দ্যাট ইজ, লুপটাকে আমি কিভাবে কন্ট্রোল করবো সেই কন্ট্রোল পয়েন্ট আমাকে দিতে হবে। তাহলে প্রথমটা হলো লুপটা কোন জায়গা থেকে শুরু হবে, সেটা হলো ইনিশিয়ালাইজেশন অফ লুপ। দুই নম্বর হচ্ছে একটা কন্ডিশন দেওয়া লাগবে, এই কন্ডিশনটা ট্রু হলে লুপটা চলবে, এই লুপটা চলবে। হ্যাঁ, ততক্ষণ পর্যন্ত লুপটা চলবে যতক্ষণ পর্যন্ত কন্ডিশন থাকবে। আর কন্ডিশনটা ট্রু থাকবে না ফলস থাকবে, এটা মেনটেন করার জন্য আমি একটা দিই, যেটাকে বলি লুপ কন্ট্রোল, যেটাকে আমরা বলি লুপ কন্ট্রোল। সো আমি চাচ্ছি, সে আমি চাচ্ছি বাংলাদেশ 10 বার প্রিন্ট করবে। হ্যাঁ, তাহলে আমি লিখলাম INTR = 1। তাহলে লুপটা কত থেকে শুরু হচ্ছে, ইনিশিয়াল পয়েন্ট কত, 1, এবং আমি যতবার লুপটা বাড়াবো ততবার 1 1 করে বাড়তে থাকবে। আমি এখানে লিখলাম while, while কন্ডিশনে। তাহলে এটা হলো ইনিশিয়াল ভ্যালু, এটা হলো কি, ইনিশিয়াল ভ্যালু। তাহলে এখানে কি দিতে হবে, একটা কন্ডিশন দিতে হবে, কন্ডিশন হচ্ছে I is less than or equal to 10। এখন লুপটা যতক্ষণ পর্যন্ত আমার এই আই ইজ লেস দেন ইকুয়াল টু কন্ডিশনটা ট্রু থাকবে, ততক্ষণ পর্যন্ত লুপটা চলবে। এখন আমি ফলস করব কিভাবে, আমি ফলস করতে পারি এই আই এর মানটা বাড়ায় বাড়ায়, এই লুপটা, এটাকে আমরা বলতেছি লুপ কন্ডিশন। এখানে আমরা কি দিছি, একটা কন্ডিশন দিছি, আর এটাকে আমরা কি বলছি, কন্ট্রোল অর রিইনিশিয়ালাইজেশন অফ লুপ। তাহলে এখন আমি যদি এখানে দেখি, প্রথম খেয়াল করো আয়ের মান 10, দেন এখানে দেখো আ 1 ইজ লেস দ্যান অর ইকুয়াল টু 10, এন অবশ্যই লেস, তাহলে কন্ডিশন কি হবে, ট্রু হবে, আর ট্রু হলে লুপটা এক্সিকিউট করবে। লুপটা এক্সিকিউট করার পর, প্রথম লাইনটা এক্সিকিউট করার পর আয়ের মান কত করবে, 1 বাড়াবে, বাড়ালে ট্রু হলো, ট্রু হয়ে আবার চলে যাবে কন্ডিশনে, কন্ডিশন আবার 2-এর জন্য ট্রু, 3-এর জন্য ট্রু, এভাবে যেতে যেতে আয়ের মান যখন 10 হবে তখনও কি 10 = 10, সুতরাং ট্রু। দেন আয়ের মান 11 যখন হয় তখন কি হবে, এই 11 ইজ লেস দেন ইকুয়াল টু 10 ইজ নট ট্রু, ফলস, তখন বেরিয়ে আসবে। আচ্ছা, আমরা তাহলে এটাকে কম্পাইল করে দেখি আসলে 10 বার রান করে কিনা, দেন আমরা ওই ইয়াগুলি দেখবো।
আমি সেভ করি নাই বাপ এখানে একটা ভুল আছে সেটা কোথায় বলো তো কমন জি স্যার এখানে একটা ভুল আছে কোথায় এটা কোডের কোন জায়গায় আসলে ব্র্যাকেট আমাদের একটা কম আছে এই যে ফর লুপ দিছি এই ফর লুপের ব্র্যাকেটটা একটু কম দিছি আসলে আমরা এখানে ইন্ডেন্টেশন ইউজ করি নাই তো এই জন্য এই প্রবলেমটা হয়েছে আমার ট্যাবটা কাজ করে না এই জন্য আমি আসলে কোনো ইন্ডেন্টেশন দিতে পারি না ইন্ডেন্টেশন দিতে হবে ইন্ডেন্টেশন দিলে এটা বোঝা যাবে এই যে এইভাবে আমরা ইন্ডেন্ট করে লিখব যাতে কোড গুলো বোঝা যায় কারণ এখানে ফর লুপের হ্যাঁ স্যার ঠিক আছে স্যার এখানে খেয়াল করো লুপ চালু হইলে প্রথমে লুপটা কোথা থেকে স্টার্ট হচ্ছে ইনিশিয়াল ভ্যালু লাগবে দুই হলো লুপের একটা কন্ডিশন থাকবে এই কন্ডিশনটা ট্রু হলে লুপের ভিতর ঢুকবে হ্যাঁ আর ফলস হলে তাহলে কন্ডিশনটা ট্রু হলে লুপের ভিতর ঢুকবে আর ফলস হলে বেরিয়ে যাবে তো এখন আমরা চেক করে দেখি লুপ থেকে বেরোলে লুপ কন্ডিশনটা কখন ফলস হয়েছে বলেন তো সুমন লুপ কন্ডিশন কখন ফলস হইছে স্যার ফলস হইছে হ্যাঁ স্যার যখন আই এম ভ্যালু 11 হইছে তখনই ফলস হইছে আচ্ছা দেখি আসলে সুমন আর কথাটা ঠিক আছে কিনা সুমন আর কথাটা ঠিক আছে কিনা এটা একটু দেখি এখন আমরা যদি দেখি এটা সেভ করছি কি হ্যাঁ করেছি এখন আমরা যদি এখানে দেখি দেখো 11 হইলে কন্ডিশনটা ফলস হয়েছে এখন আমি যদি বলি সুমন এখন যদি বলি আমি বাংলাদেশ আমি কিন্তু কন্ডিশনে কোনো চেঞ্জ আনবো না বাট বাংলাদেশ পাঁচবার দেখবো জি স্যার তাহলে স্যার ইফ এলস ইউজ করব ইফ এলস ইউজ করব কি রকম স্যার ফাইল লুপের ভিতরে ঢুকে ইফ দিয়ে আই ইকুয়াল টু ডাবল ইকুয়াল টু 5 হলে ব্রেক করো আই ডাবল ইকুয়াল টু 5 হলে ব্রেক করে ঢুকবো ব্রেক আর কোনো ওয়ে নাই স্যার এখন ব্যাপারটা হলো আমি কয়বার চালাবো এটা লুপ কন্ট্রোল দিও আমি কি করতে পারি ম্যানেজ করতে পারি ঠিক করে বললে কত হইব স্যার স্যার এখন তো এটা তো দুইবার করে পারলে আয়ের মান 3 হবে তখন একবার প্রিন্ট করবে আয়ের মান 5 হবে তখন একবার প্রিন্ট করবে আয়ের মান 7 হবে তখন একবার প্রিন্ট করবে আয়ের মান 9 হবে তখন একবার প্রিন্ট করবে দেন আয়ের মান 11 হলো কন্ডিশন ফলস হলো বেড়ে গেল তাহলে এখানে কয়টা পাঁচবার আসলো না স্যার জি স্যার আচ্ছা আমরা আমরা লুপ কন্ট্রোল লুপটা তখনই টার্মিনেট হবে যখন কন্ডিশন ফলস হবে এখন এই লুপটাকে ম্যানেজ করার জন্য আমরা আরো দুইটা জিনিস ইউজ করতে পারি তিনটা জিনিস ইউজ করতে পারি একটা হলো কন্টিনিউ একটা হলো কন্টিনিউ একটা হলো ব্রেক আর একটা হলো রিটার্ন রিটার্ন সাধারণত আমরা ইউজ করি একটা মেথডকে টার্মিনেট করে কলিং এনভায়রনমেন্ট নেওয়ার জন্য
কন্টিনিউ কে ইউজ করি একটা পাস কে বাদ দেওয়ার জন্য, একবার পাস করবে সেটার জন্য। ঠিক আছে স্যার, তুমি যেটা বলছো যে আমি টু দিলাম না, আমি এখানে দিলাম কত প্লাস প্লাস দিলাম, এখন আমি যদি বলি ইফ I equal to 5, then continue. Continue. এবং আমরা আয়ের মানটা প্রত্যেকবার প্রিন্ট করব। তাহলে বোঝা যাবে কন্টিনিউটা কি কাজ করছে। ঠিক আছে, আমরা তুমি যেহেতু বললা এই জন্য আমি ব্রেকের কথা বললাম, এই জন্য আমি এদিকে আসি না। সেমিকোলন কন্টিনিউড পর, হ্যাঁ কন্টিনিউড পর সেমিকোলন লাগবে। হ্যাঁ এখানে দুইবার ইনক্রিমেন্ট হয়ে গেছে। দুইবার কোথায় স্যার? ওই যে প্রিন্টের পরে প্লাস প্লাস দিছেন আই প্লাস প্লাস। ও সরি স্যার, বারবারই কন্টিনিউ করতেছে। আচ্ছা এখন কিন্তু আর লুপ থেকে বেরোচ্ছে না, কেন বলো তো? পাঁচের মান, পাঁচ ইকুয়াল টু পাঁচ হলেই সে কিন্তু ইয়ার মান কি বলে আয়ের মানটা বাড়াচ্ছে না, ফলে পাঁচ থেকে আর ছয় যাচ্ছে না, সাথে যাচ্ছে না, ইয়া যাচ্ছে না, এখানে আটকে আছে। হ্যাঁ নিচের দিকে ইয়া হচ্ছে, দ্যাট ইজ পাস করতেছে। এই জায়গাটাই আমরা আরেকটা জিনিস করি, আরেকটু দুটা লাইন লিখি তাহলেই আমার মনে হয়। এই ব্লকটা নিলাম, এখানে ব্লক একটু বেশি কোড লেখা হচ্ছে, আই প্লাস প্লাস সেমিকোলন। এবার যদি দেখো আয়ের মান, এই যে দেখো ফাইভ আছে এখানে, ফাইভ নেই, তাহলে ফাইভটাকে কি করছে কন্টিনিউ করছে, যে ফাইভটাকে স্কিপ করে সিক্স এ চলে গেছে, দেন সেভেন এইট নাইন এবং লুপটাকে ফলস করে বেরিয়ে গেছে। তো এরকম যদি কোনো সিচুয়েশন থাকে তাহলে আমি কন্টিনিউ করব। আর আমি যদি মানে আমি যদি এখানে প্লাস প্লাস না দিয়ে সিম্পলি আমি বলি ব্রেক, তাহলে কি হচ্ছে এখান থেকে সরাসরি লুপ থেকে সে এখান থেকে বেরিয়ে যাবে। আচ্ছা এটা হলো ইয়ার জন্য, লুপের ইয়ার জন্য। এই যে দেখো এই যে পাঁচ পর্যন্ত কন্টিনিউ করে তারপর এখান থেকে কি করছে ব্রেক করে দিছে, আর রিটার্ন হলে আরেকটা একটা মেথড থেকে আরেকটা মেথডে যাবে। এইভাবে আমরা লুপটাকে মানে কন্ডিশনালি বা আনকন্ডিশনালি একটা সিকোয়েন্সকে ব্রেক করে আমরা বেরিয়ে আসতে পারি। আচ্ছা এখানে আরও কথা থাকতে পারে, আরও অনেকভাবে ইউজ করে দেয়, আমরা ওই দিকে গেলাম না, আমরা হোয়াইল লুপের কথা বলছি। হোয়াইল লুপ হলো একটা নন ডিটারমিনিস্টিক লুপ। লুপ দুই রকম, একটা হলো ডিটারমিনিস্টিক আর একটা হলো নন ডিটারমিনিস্টিক। ডিটারমিনিস্টিক লুপ হচ্ছে যে লুপ কতবার রান করবে সেটা বলা যায় তাকে আমরা বলি ডিটারমিনিস্টিক লুপ। আর নন ডিটারমিনিস্টিক লুপ হলো কতবার রান করবে সেটা বলা যায় না, আয় কন্ডিশনটা কতক্ষণ পরে গিয়া আমি যদি নিচের অংশ না দেখি, সে আমি যদি এই লাইনটুকু আমি মুছে ফেলাই তাহলে আমি কিন্তু বলতে পারবো না, এই লুপ এই অংশটা যদি না থাকে এখানে তাহলে আমি কিন্তু বলতে পারবো না লুপটা কতবার রান করবে। ঠিক আছে, ট্রু হয়ে ঢুকলো কিন্তু কখন ফলস হবে সেটা
কন্ট্রোলের উপর ডিপেন্ড করতেছে, সেটাকে আমরা কি বল, সেটাকে আমরা কি বলি, নন ডিটারমিনিস্টিক লুপ। আর ডিটারমিনিস্টিক লুপ হচ্ছে যখন লুপটা ডিফাইন থাকবে। ইনফ্যাক্ট আমি দিয়ে কোড তাহলে সেটা ডিটারমিনিস্টিক, কারণ আমি কোড কন্ডিশন দেখলেই আমি বুঝতে পারবো যে এখানে কতবার রান করবে। আচ্ছা, তো এটাকে নন ডিটারমিনিস্টিক লুপ হলো যেটার কতবার রান করবে বলা যাবে না, যে কোনো মুহূর্তে বেরিয়ে যেতে পারে। আর ডিটারমিনিস্টিক লুপ হলো যে কতবার রান করবে সেটা আমি বলে দিতে পারি। ঠিক আছে, তো এখন আমরা হোয়াইল লুপ দেখলাম। হোয়াইল লুপ, এই কথাটা এই কথাটা একটু উপরে কমেন্টসে লিখে দেন যে কি টাইপের লুপ, নন ঠিক আছে। আরেকটা আছে হলো ডিটারমিনিস্টিক। আমরা এটাকে অন্যভাবে করতে পারি। এখানে আমরা যদি সরাসরি বলি, এই কন্ডিশনটা আমি বাদ দিয়ে দিলাম, দিয়ে লিখলাম ট্রু। এখানে কি টার্মিনেট পয়েন্ট বলা যাবে কতবার রান করবে? এই জায়গাটা কিন্তু কন্ডিশনে বলা নাই। তো আমি যখন এটাকে আবার আবার রান করব, দেখেন এটা কিন্তু একই আউটপুট দিচ্ছে। যখন কন্ডিশনটা বলা থাকবে কতবার রান করবে বলে দিব, তখন হলো ডিটারমিনিস্টিক। আর যখন বলা থাকবে না, মানে কতবার রান করবে, নাম্বার অফ রানিং, এটা কন্ডিশন বা ইয়ার থেকে বোঝা যাবে না, তখন এটা হবে নন ডিটারমিনিস্টিক লুপ। ওকে, আচ্ছা, হোয়াইল লুপের দুটা ফর্ম, একটা হলো ডু হোয়াইল, আগে কন্ডিশন চেক করো আর পরে গিয়ে পরে এটাকে মানে পরে পরে এক্সিকিউট করো। আর আরেকটা হলো ডু হোয়াইল, আমরা এটাকে সেভেস করে আরেকটা ইয়াতে চলে যাই, ওয়ান ডট যা আমরা এখানে ওয়াইল লুপটাকে আমি এখান থেকে কাট করলাম এবং এখানে গিয়ে এটাকে পোস্ট করলাম আর এখানে দিলাম ডু ওয়াইল লুপ। ও, ভুল করেছি ভুল করেছি ভুল করেছি, আমরা এই কোডটা এখান থেকে ব্রেক করে দিলাম। আগের মতো সবকিছু আছে, ডু ওয়াই, ডু মানে এটা হলো এমন যখন এমন একটা পরিস্থিতি থাকবে, কন্ডিশন প্রথম কন্ডিশন যাই থাক না কেন, লুপটা একবার অ্যাটলিস্ট একবার রান করবে। ডু ওয়াই লুপ একটা সিকিউরিটি ইয়াদে গ্যারান্টি দেয় যে সে এই লুপটা অ্যাটলিস্ট একবার রান করবে, তাকে আমরা বলি ডু হোয়াইল লুপ। হ্যাঁ, যেমন আমরা ইয়া চিনি না স্যার, এই যে কি বলে এটাকে, আমরা কি বলে টেস্ট মোডে আমরা জিনিস নিই না, চালাই না, ডেমো ভার্সন নিই না। যেরকম ডেমো ভার্সন কি করে, আপনাকে এক মাসের জন্য লাইসেন্স, এক মাসের জন্য কোনো লাইসেন্স লাগবে না, তারপরে আমাকে লাইসেন্স চাই। ঠিক এরকমই ডু লুপ, ডু হোয়াইল লুপ একবার আপনাকে চান্স কাজ দিবে, কন্ডিশন ট্রু থাক আর ফলস থাক। যেমন আমার আগের কি ছিল, আগে 11 হলে কি হইতো, লুপ থেকে বেরিয়ে যেত। এখন আমি ইনিশিয়াল ভ্যালু 11 দিছি, ইনিশিয়াল ভ্যালু কত দিছি, 11 দিছি, ইনিশিয়াল ভ্যালু আমি 11 এখানে আমরা
এই জায়গাটাই খেয়াল করো কম্পাইল করলাম খেয়াল করো অ্যাটলিস্ট একবার রান করছে না স্যার হ্যাঁ কন্ডিশন কিন্তু ফলস কিন্তু একবার রান করছে এখন আমি যদি আগেরটাই গিয়ে রান করাই আগেরটা যদি এরকম কাজ করি আগেরটা ওপেন করি আমি হ্যালো হ্যালো স্যার স্যার হ্যাঁ আমি তো জাভার ক্লাস করেছি আবার এখানে বসে আছি আপনি ঠিক জায়গাতে আছেন আমি প্যারালাল একটা ক্লাসও করতেছি এই দেখো তখন কি হচ্ছে এই যে এখানে দিলাম দেখো ওই কি কথা কয় এই যে যাবা এখন এই দেখো আমি এখনো পুরো অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল পাই নাই এই পুরো সেস প্ল্যাটফর্মে সো এর ফলে যেটা হইছে যে এখন আর সবগুলো কনসার্নে হচ্ছে আমার নাম বলে দেয়া হচ্ছে দেখো লুপটা রান করছে করে নাই এটা হলো ডু ওয়াইল লুপ হলো কন্ডিশন ট্রু হোক আর ফলস হোক অ্যাট লিস্ট একবার রান করবে ঠিক আছে এখন আমরা যাই ফর লুপে লুপ থ্রি ফর লুপের মধ্যে আসলে ফর আসি অনেক আগে আমি চুপ ছিলাম স্যার আইসা কি সালাম দিব সবার সামনে কাজ করাইতেছেন না জনগণ কই আর অনেকগুলো আছে মানে যদি ঢুকতে অসুবিধা মানে বলুক আমি ঢুকাই দিচ্ছি অসুবিধা নেই আচ্ছা যাক হোয়াটএভার মজার বিষয় এখানে একটা খেয়াল করিস এখানে আমরা কি করছি আই প্লাস প্লাস দিছি এখন খেয়াল করো আই এর মান জিরো থেকে শুরু হবে আই এর মান যাই করি না কেন আয়ের মান জিরো থেকে শুরু হবে কন্ডিশন এখানে যাই থাক এই কন্ডিশনটা চেক করবে দেন কি করবে দেন লুপটা কাজ করবে এখন তাহলে কি আগের মতোই তো স্যার পুরাটা আমরা একটু এটারে রান করব এটা হলো টু এবং আমরা আরেকটু চেঞ্জ করবো এটারে ভালো করে লুকটা বোঝার জন্য আমরা আসলে আরেকটু আরেকটা কোড লিখবো লিখে এটারে আমরা চেক করবো সেভ অ্যাজ
ইয়ার ক্লাসে আসছ নাকি ওদিন? স্যার মামার বাসায় গেছিলাম, বেবি হয়েছে তো, তিন মাস হয়ে গেছে, 3 মাস পরে গেছি ছোট মামার বাসায়। আমি ছেলে ছেলে হয়েছে স্যার, দোস্ত হয়েছে। হ্যাঁ একই দিনে তাও স্যার, একই দিনে জন্মদিন স্যার আমার সাথে। দোস্ত না, দোস্ত মানে কি স্যার, পুরো সারাদিন আমার সাথে ছিল, যার কোলেই যায় ওর কোলেই কান্দে। হ্যাঁ সবাই বলতেছে একই দিনে জন্ম হয়েছে তো তাই। এখন লোকটা কিভাবে আমরা আগের মতোই কাজ করেছি তাই না? এখন লোকটা কিভাবে এক্সিকিউট করে সেটা আমরা দেখবো। আমরা একটা মেথড লিখবো, স্ট্যাটিক স্ট্যাটিক INI একটা মেথড লিখলাম, আমরা জাস্ট বুঝার জন্য, আমরা জাস্ট বুঝার জন্য এটা করতেছি। সিস্টেম ডট আউট লিখলাম, লিখলাম হলো ইনিশিয়াল ফর লুপ। আমরা এরকম তিনটা মেথড লিখবো, কন্ডিশন এখানে আমি একটা ভেরিয়েবল দিলাম, কারণ যে এর মানটা আমি প্রিন্ট করবো কত নম্বর কার জন্য চেক করছে, ঠিক আছে। তারপর হলো কন্ট্রোল কন্ট্রোল, হ্যাঁ কন্ট্রোলিং ভ্যালু ফর জে। আমরা এই তিনটা জিনিস আমরা তিন জায়গায় ইউজ করব। তো এটার জন্য আমরা একটা গ্লোবাল ভেরিয়েবল নিছি আই, হ্যাঁ, এবং এটা আমরা এখান থেকে কল করব না, আমরা এখানে আমি এল প্লাস প্লাস করে দেব। ঠিক আছে, আমাদের এত কিছু দেখারও দরকার নাই রে বাপ, আমি আই প্লাস প্লাসই দিব। না দিতে হবে দিতে হবে দিতে হবে দিতে হবে দিতে হবে দিতে হবে হ্যাঁ প্লাস প্লাস অ্যাটলিস্ট কন্ট্রোলের মানটা আমি বাড়ানোর জন্যই আমি এটা এখানে নিয়েছি। তাহলে ফর লুপের মধ্যে আমি এটা লিখলাম না, লিখলাম হলো একটা মেথড কল করলাম INI, মেথড কল করলাম কল করলাম ইনিট মেথড। আমি কন্ডিশনের পরিবর্তে আমি কল করলাম কল করলাম এটা, আর এটার জায়গায় আমি কল করলাম কাকে, কন্ট্রোলকে। দেখো দেখো কিভাবে কাজ করে, আই থিঙ্ক আমি রাইট করতে লিখছি, আই থিঙ্ক আমি রাইট করতে লিখছি, হা 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 ভুল করেছি ভুল করেছি ভুল করেছি ভুল করেছি কোথায় কোথায়, ওকে ফাইন এখানে ভুল করেছি।
আর কোথায় ভুল করেছি এই কন্ডিশন, তাহলে এখানে কি হবে ভুল বুলিয়ান return k is less than equal to কত দিছি 11 is level 11 দিছি, তাই না? তাহলে কন্ডিশনটা দেখলো আর ইনিশিয়াল ভ্যালু হলো স্যার কন্ট্রোল এল ইনক্রিমেন্ট দেন নাই ইকুয়াল টু 0, হ্যাঁ দিচ্ছি, এটা দিলাম 0, তারপরে এটা যেহেতু যে দিছি যে থাকলো আর কন্ট্রোলের মধ্যে যে এল প্লাস প্লাস এল প্লাস প্লাস, তাহলে আমরা এখন আমরা যদি কাজ করি তাহলে কি ঘটে সেটা আমরা দেখি। বয়েট কথা নাম না লিখি নাই কোনো জায়গায়, বয়েট BOID বয়েট, এখানে কি হবে বয়েট BOID বয়েট, কে পাচ্ছে না কেন যে তো না স্যার, এটা হলো L আউটপুটটা একটু খেয়াল করি, প্রথম কি করছে ইনিশিয়াল ফর লুপ ইনিশিয়াল মেথডটা একবার রান করছে, তারপর কি করছে কন্ডিশন চেক করছে, কন্ডিশনটা ট্রু হলে তারপরে সে গেছে হলো কোথায় এই বাংলাদেশের বাংলাদেশ ওয়ান প্রিন্ট করছে, আই না তো আই হবে না, এটা হবে এল। আচ্ছা কন্ডিশনের জায়গায় কন্ডিশনটা কি প্রিন্ট করা দরকার আছে? দেখো লুপটা কি চমৎকার ভাবে এখন বুঝবো যে কন্ডিশন গুলো কিভাবে আসতেছে, গ্রেটার দেন তাহলে আমাকে প্রিন্ট করেও দেখাবে যেটা ট্রু হচ্ছে না ফলস হচ্ছে, রান করালাম তারপর প্রত্যেকটা কন্ডিশন এই কন্ডিশন খেয়াল করো, কন্ডিশন দেখো ইনিশিয়াল ভ্যালু আমি পাইলাম, লুপ কন্ডিশন ট্রু হইল, কন্ডিশনের মধ্যে স্পেস দেওয়া লাগবে বোঝার জন্য কন্ডিশনটা ট্রু হইল, এই যে দেখো কন্ডিশন ট্রু হইল, তারপর লুপের ভিতরে ঢুকলো, এক হলো লুপের ভিতরে হলো লুপের ভিতরে হলো, দেন লাস্টে কি করছে দেখো লাস্টে কন্ডিশন যখন ফলস হয়েছে তখন লুপের ভিতরে ঢুকে নাই সে বেড়ে গেছে, তাহলে লুপে লুপ যে কোনো লুপের ইনিশিয়ালাইজেশন একবার রান করে, একবার রান করে দেন কন্ডিশনে যায়, কন্ডিশন ট্রু হলে লুপটা কাজ করে, দেন কন্ট্রোলটা রান করে, রান করে তারপরে আবার কন্ডিশন আসে, এইভাবে একটা লুপ বারবার কাজ করে, বুঝতে পারছি? না স্যার হ্যাঁ বলেন কোন জায়গাটায় স্যার, ছোট্ট একটা জিনিস তারপরে যে যে বলতে থাকে বুঝা দিয়ে, লুপটা আগে কি ছিল ফর, এনে কি লিখছিলাম আই ইকুয়াল টু ওয়ান লিখছিলাম না স্যার, পরে লিখছিলাম কি আই ইজ লেস দেন আর ইকুয়াল টু কত 11, দেন সেমিকোলন আই প্লাস, এটাই তো ছিল, এটা কি ইনিশিয়ালাইজেশন
তাহলে লুপের লুপের প্রথমে কি ইনিশিয়ালাইজেশনে যায়, তারপর যায় কন্ডিশন, কন্ডিশনের পর কি করে ব্লকটা রান করে, ট্রু হলে ব্লকটা রান করে, তাই না? ব্লকটা রান করে, ব্লকটা একবার রান করার পর সে আসে কোথায়, কন্ট্রোলে। আমি এই জিনিসটা প্রোগ্রামে বোঝানোর জন্য আমি তিনটা মেথড লিখছি। এটা হলো ইনিশিয়াল ভ্যালু, সে একবার রান করবে, তারপরে কি হবে, কন্ডিশন ট্রু হবে, কন্ডিশন ট্রু হলে, কন্ডিশনটা ট্রু হলে সে কি করবে, লুপে ঢুকবে, বডিতে যাবে, এবং বডিটা যখন রান করার পর সে কন্ট্রোল কন্ট্রোলটাকে রান করবে, দেন কন্ট্রোলটা প্রিন্ট করবে। এইভাবেই একটা লুপ বারবার চলে, ঠিক আছে? এভাবে একটা লুপ কন্টিনিউ করে, এটা হলো ব্যাপার, ক্লিয়ার? ঠিক আছে, তো এখন কারো কোনো কোশ্চেন থাকলে করেন। স্যার কন্ডিশনের যে ইয়াটা দিচ্ছেন, কোড ব্লকটা দিচ্ছেন, মেথডটা, সেটার মধ্যে স্যার যে রিটার্ন যেটা করতেছে সেই জায়গাতে স্যার ভয়েড দেন নাই কেন? কারণ বুলিয়ান টাইপ ভ্যালু রিটার্ন করে। তাহলে স্যার ভয়েডের ভয়েড দেওয়ার পিছনের কারণটা কি? সে কোনো ভ্যালু রিটার্ন করে না। ও ওকে, কোনো ভ্যালু রিটার্ন করে না, ঠিক আছে? ঠিক আছে স্যার, জি স্যার। ভ্যালু রিটার্ন করে তাহলে ইয়া, ঠিক আছে, ওকে স্যার। আজকে আর কিছু পড়াবো? আজকে মিটিং আছে ওখানে যাই নাকি? ওকে স্যার, তাহলে স্যার নেক্সট ক্লাস কবে হচ্ছে? আমি ক্লাস নেব হলো শনি সোমবুধ, শনি সোমবুধ, সেম সেম চ্যানেলে ঢুকবা। হ্যাঁ ওকে স্যার, আর শনি সোমবুধ এই টাইপটাতেই? হ্যাঁ ওকে স্যার, ঠিক আছে স্যার। আর সবার একটু বলো ঢুকতে, আমার এই যে ইয়া তোর আশেপাশে যারা আছে ওই ইয়ারে জুবাইরে বল, লিখন কি অবস্থা?